আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ACME Pesticides Ltd নামের একটি কোম্পানিকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন IPO এর মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলনের অনুমতি দিয়েছে। আজকে আপনাদেরকে এই কোম্পানিটির IPO অনুমোদনের বিষয়গুলো জানানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ACME Pesticides Ltd এই কোম্পানিটির IPO অনুমোদন সম্পর্কিত বিষয়গুলো জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে। এই প্রেস বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের 785তম কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে। তো এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 19 জুলাই 2021 সালে। এখানে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে এক নাম্বার সিদ্ধান্তটি হচ্ছে ACME Pesticides Ltd IPO অনুমোদন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই কোম্পানিটি টোটাল 3 কোটি সাধারণ শেয়ার গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু করবে এবং প্রত্যেকটি শেয়ারের মূল্য থাকবে হচ্ছে 10 টাকা করে। তো 10 টাকা করে যেহেতু 3 কোটি শেয়ার তারা ইস্যু করবে, তো এই শেয়ারের মাধ্যমে তারা টোটাল 30 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে। যে টাকাগুলো তারা মূলত ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, তারপরে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক প্রস্তাবের খরচ খাতে মূলত তারা ব্যয় করবে। এছাড়াও এই কোম্পানিটির 30 সেপ্টেম্বর 2020 সালের যে আর্থিক বিবরণী রয়েছে সেই আর্থিক বিবরণী অনুযায়ী এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 16.84 টাকা করে। এছাড়াও কোম্পানিটির একই সময়ের আর্থিক বিবরণী অনুযায়ী ইপিএস বা আর্নিং পার শেয়ার, যাকে আমরা শেয়ার প্রতি আয় বুঝি, সেই শেয়ার প্রতি আয় বা ইপিএস হচ্ছে 0.48 টাকা করে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে, যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম যেদিন লেনদেন শুরু করবে সেই তারিখ থেকে শুরু করে পরবর্তী 4 বছর পর্যন্ত কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তারা এখানে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড তারা দিতে পারবে। এই ব্যাপারে কোনো কিছু এখানে উল্লেখ করা নাই ক্যাশ ডিভিডেন্ডের ব্যাপারে, সেজন্য তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, নগদ টাকা দিতে পারবে তারা, বাট কোনো ধরনের শেয়ার তারা ইস্যু করতে পারবে না। এছাড়া এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে হচ্ছে সাজলাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। এবার আমরা দেখবো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা, অর্থাৎ এই কোম্পানির আইপিও এর জন্য কারা আবেদন করতে পারবে, কারা যোগ্য বলে বিবেচিত হবে। এখানে কিন্তু সুস্পষ্ট ভাবে রয়েছে শেষের লাইনের দিকে, এখানে রয়েছে যোগ্য বিনিয়োগকারীগণের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্য অনুযায়ী ন্যূনতম 1 কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। আশা করছি আপনারা ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি এই কোম্পানির আইপিও এর জন্য আবেদন করার জন্য অবশ্যই আপনার বাজার মূল্য 1 কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে, এবং সেটা কখন থাকতে হবে সেটাও কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে যে এই যে সুস্পষ্ট ভাবে এখানে রয়েছে চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী 5ম কার্যদিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের 1 কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুস্থই থাকুন।